ত্রিপুরায় পুরো ভোটে বিশাল ব্যবধানে হেরে গেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। এবার বাংলায় পুরো ভোট ছুড়ু, যেখানে কিন্তু বাংলার রাজনৈতিক মহলের ধারণা এবার বাংলার মাটিতেও বিশাল বড় ধাক্কা খেতে পারে পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। এবার বাংলার পুরো ভোটে বিশাল ব্যবধানে জয়লাভ করতে পারে বাংলার বিরোধী দল বিজেপি, এমনটা কিন্তু গুঞ্জন বাংলার রাজনৈতিক মহলে, যেখানে তো এবার বিশাল বড় বিপাকে পড়ে গেল বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার ত্রিপুরায় হারের পর বাংলায় পুরো ভোট শুরু, বাংলায় বিশাল ধাক্কা খেতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু ধারণা বাংলার রাজনৈতিক মহলের। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামতে যে ত্রিপুরা হারের পর এবার বাংলাও হারতে পারেন তৃণমূল, কারণ বাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে বাংলার প্রতিটা জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা ও অশান্তি ছড়িয়েছেন, তার জবাব পুরোপুরি এবার সাধারণ মানুষ দিয়ে দেবেন, এমনটা কিন্তু দাবি করলো এবার বাংলার বিরোধী দল বিজেপি। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, বাংলায় এবার পুরোপুরি কে জয়লাভ করতে পারে, তৃণমূল নাকি বিজেপি?